আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাতু স্বাগত করছি সকলকে সিক্রেটারি বিল্ডে আমি সাথে আছি কিবরিয়া এবং আজকে আমি আলোচনা করব। ফ্রি ফায়ার গেম সম্বন্ধে যখনই মানুষের মাঝে কোনো কিছু জনপ্রিয় হয়ে ওঠে তখনই শয়তানি গুপ্ত সংগঠন ইলুমিনাতি তাদের প্রভাব বিস্তারের জন্য সেই জিনিসটিকে খরিদ করে নেওয়ার চেষ্টা করে হোক সেটি ভিডিও গেম গান বাজনা অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং যে কোনো প্রোডাক্ট সম্প্রতি একটি মোবাইল গেম ফ্রি ফায়ার মানুষের মাঝে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই ভিডিও গেমটির স্টার্টিং লোগো দেখলে আপনারা বুঝে যাবেন যে এই লোগোটি অনেকটা একটি চোখের মতো করে বানানো হয়েছে যা ইলুমিনাতির এক চোখ অথবা অল সিং আইকে রিপ্রেজেন্ট করে এছাড়াও এই গেমের মুখোশগুলির মধ্যে একটি মুখোশের ওপর এই এক চোখ দেখা গিয়েছে মুখোশটি সাধারণত পাঁচ আঙ্গলের একটি হাত এবং তার মাঝখানে একটি চোখ দিয়ে বানানো যা অনেকটা হামজা সাইনের মতো দেখতে আমি এর আগেও এই হামসা সাইন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি কিছু কিছু মানুষ বিশ্বাস করত যে এই হামসা সাইন অথবা তাদের হাতের মাঝখানে এক চোখ আঁকলে সেটি বদনজর বা খারাপ নজর থেকে তাদেরকে রক্ষা করবে এমনকি আমেরিকান ম্যাজিশিয়ান ডেভিড ব্লেন একটি ইন্টারভিউতে তার হাতের মাঝে এক চোখ এঁকে দেখিয়ে বলেছিল যে সেটি তাকে প্রোটেক্ট করে এবং এটি হচ্ছে তার জন্য একটি সুরক্ষার চিহ্ন যা সম্পূর্ণভাবে ইলুমিনাতি নামক সেই শয়তানের সংগঠনের একটি মিথ্যাচার এছাড়াও গেমটিতে বিভিন্ন ধর্মের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যেমন একটি ক্যারেক্টারের হাতে আল্লাহ আল্লাহতালার নামের মতো করে আর্ট করে রাখা হয়েছে তারপর একই সাথে এই একই ক্যারেক্টারের বুকে আমরা ওম চিহ্নটি দেখতে পারছি যেটি মূলত হিন্দু ধর্মের একটি সিম্বল এই গেমটির মধ্যে আরও দুজন ক্যারেক্টার আমরা দেখতে পাই যাদের নাম অ্যাডাম এবং ইভ এ দুজন হচ্ছে আব্রাহামিক ধর্মের দুটি ক্যারেক্টার ইসলাম ধর্মে আমরা যাদেরকে আদম এবং হাওয়া আলহিমুসালাম বলে থাকি মূলত গেমটির মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন বিষয়বস্তু এবং ক্যারেক্টার তুলে ধরার উদ্দেশ্য ছিল ধর্মকে ম্যানিপুলেট করা অর্থাৎ ইলুমিনাতির নতুন বিশ্বের তালিম অনুযায়ী বিভিন্ন ধর্মকে রং তামাশায় পরিণত করা শয়তানের শিক্ষা অনুযায়ী ফ্রি মেশনস এবং ইলুমিনাতির সংগঠনরা ভালো মন্দ পোত্তলিকতা এবং একত্ববাদের সমস্ত কিছুকে মিশ্রিত করে ফেলার চেষ্টা করে আমরা জানি প্রকৃত এবং সত্য ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু তারা চায় খ্রিস্টিয়ানিটি হিন্দুইজম সেটেনিজম অ্যান্ড ইসলাম এ সমস্ত ধর্মকে আমরা সমান ভাবতে শুরু করি যাতে করে তাদের আমাদের পদভ্রষ্ট করতে অনেক সুবিধা হয় তাই যারা যারা ভার্চুয়াল লাইফের ইফেক্ট বুঝতে পারছেন না তাদের জন্য দিই যে এই সমস্ত বিষয়েই আমাদের রিয়েল লাইফকে কন্ট্রোল করে থাকে তা আপনি মানুন বা না মানুন এটাই সত্য তারপর আপনারা এই ক্যারেক্টারের চেস্টের দিকে যদি লক্ষ্য করেন তার স্যুটের মধ্যে আপনারা একটি চোখ দেখতে পাচ্ছেন এটা স্পষ্টভাবে হচ্ছে ফেরাউন হরাসের চোখ যা প্রাচীনকাল থেকেই পত্তলিকরা ব্যবহার করে আসছে তারপর আপনারা এখানে দেখুন এখানে একটি ড্যাবের চিহ্ন দেয়া এবং তার পাশে লেখা আছে ডেভিলস মুভ আপনারা জানেন কিনা জানি না বাট অনেকেই এটা কনফার্ম করেছে যে ড্যাব যেই সিম্বলটি রয়েছে বা ড্যাব যেই স্টাইলটি আমরা দিয়ে থাকি আজকাল সেটা অনেকটা ডেভিলের সাথে কানেক্টেড এবং আপনাদের জেনে রাখা উচিত যে প্রত্যেকটা সিম্বলই কোনো না কোনো ক্যারেক্টার কোনো না কোনো চরিত্রকে ফুটিয়ে তোলে ফ্রি ফায়ার গেমটির মধ্যে কেপ নামক একটি জায়গা রয়েছে যেখানে দেয়ালের মধ্যে কিছু অ্যারাবিক ওয়ার্ড দেখতে পাওয়া যায় অনেকে এটিকে বলেছে যে আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক লেখা আছে তবে আমার মনে হয় না এখানে আসসালামু আলাইকুম লেখা আছে কারণ আমি অ্যারাবিক পড়তে পারি এবং এই যে জায়গাটিতে বিষয়গুলো ওয়ার্ডগুলো লেখা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে উল্টো করে লেখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা জানি যে শয়তান আমাদের সমস্ত আয়াত বা কোরআনের যে কোনো একটা সুরাকে উল্টো করে সে পড়ে যে কোনো আয়াতকে শয়তান উল্টো করে রিপ্রেজেন্ট করে এবং ভালোকে মন্দ বানায় মন্দকে ভালো বানায় এটাই মূলত শয়তান করে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উল্টো করে এই বিষয়গুলো বা অ্যারাবিক শব্দগুলো এখানে লেখা হয়েছে কারণ শয়তান ভালোভাবেই জানে যে আমাদের কোরআন বা কোরআনের আয়াত বা অ্যারাবিক যেকোনো শব্দকে উল্টো করে আমাদের সামনে দেখাতে হবে এবং ধর্মের সমস্ত বিষয়কে সে ম্যানিপুলেট করবে এবং আমাদের সামনে এই বিষয়গুলোকে রং তামাশা হিসেবে ঠাট্টা হিসেবে আমাদের সামনে তুলে ধরবে এ সমস্ত বিষয় সবকিছুই হচ্ছে শয়তানের তালিমের অন্তর্ভুক্ত তো আমি চাইবো যে আপনারা কেউ এই ধরনের গেম খেলবেন না আমি এর আগেও বলেছি যে এই ধরনের গেম শুটিং গেম হচ্ছে আপনাদের মস্তিষ্ককে অনেকটা প্রভাবিত করে তাছাড়া এই সমস্ত সায়েন্স সিম্বলস তো আছেই গেমিং ইন্ডাস্ট্রি শুধু এমন নয় যে তার থেকে তারা প্রফিট অর্জন করবে তারা তা থেকে টাকা ইনকাম করবে এবং তারা শুধু খ্যাতি অর্জন করবে গেমিং ইন্ডাস্ট্রি এমন একটি অস্ত্র যার দ্বারা শয়তান মানুষদেরকে নিয়ন্ত্রণ করে সরাসরি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে যে ধরনের স্টোরি লাইন তারা বানায় আপনি মনে করতে পারেন যে তা একটি কাল্পনিক একটি অবাস্তব বিষয় অথচ সেই বিষয়টি পরিকল্পিতভাবে আপনার মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে সেটিকে বাস্তবায়ন করার জন্য যেমন ধরুন এমন একটি পৃথিবীতে আপনি চলে গেলেন যেখানে আপনাকে টিকে থাকতে হলে অন্যজনকে হত্যা করতে হবে যেমন আপনি ফ্রি ফায়ার গেম পাবজি তারপর জিটিএ ভাইস সিটি গ্র্যান্ড থেফট টটো ফাইভ স্যান অ্যান্ড্রিয়েস কাউন্টার স্ট্রাইক কল অফ ডিউটি থেকে শুরু করে আরও অনেক গেম রয়েছে তো আমার মতে স্বেচ্ছায় শয়তানের ফাঁদে পা দেওয়ার কোনো মানে নেই